আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব আমাদের প্রতিবেশী দেশ মায়ানমারের চরিত্র সম্পর্কে। তুলে ধরার চেষ্টা করব যে মায়ানমার বাংলাদেশকে নিয়ে কতটা ঘৃণ্য চক্রান্তে জড়িয়ে পড়েছে। আপনারা নিশ্চয় অবগত আছেন যে ইতিমধ্যে বিশ্বময় মায়ানমারের একটি পরিচিতি লাভ হয়েছে। অবশ্য সে পরিচিতিটা মোটেও সুখকর নয়। নির্মম, বর্বর এবং হিংস্র হিসেবেই গোটা বিশ্ববাসীর কাছে এদেশের পরিচয় ফুটে উঠেছে। খুব দুঃখজনকভাবে বলতে হচ্ছে এবং আশ্চর্যও হচ্ছে ভেবে যে একটা রাষ্ট্রের সাধারণ জনগণ থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় সমাসীন ব্যক্তি পর্যন্ত একই চরিত্রের কীভাবে হয়। সাধারণ জনগণ যতটা বর্বর, যতটা নির্মম, যতটা হিংস্র, মনে হচ্ছে যে রাষ্ট্রের সর্বোচ্চ আসনে বসা ব্যক্তির চেয়ে অনেক গুণে বেশি হিংস্র। আরও আশ্চর্য হচ্ছি যে একটি রাষ্ট্রের নিয়ম কানুনকে যেই প্রশাসনিক ব্যক্তিবর্গগণ, সেনাবাহিনী, পুলিশ বা অন্যান্য যারা আছে কন্ট্রোল করবে, তাদের তত্ত্বাবধানেই এই নির্মমতাগুলো এবং বর্বরতাগুলো ছড়িয়ে পড়ছে। আপনারা নিশ্চয় অবগত আছেন বিগত কয়েক যুগ থেকে মায়ানমারের অধীনত একটি অঙ্গরাজ্য, যার পরিবর্তিত নাম হলো রাখাইন বা রেঙ্গুইন, মূল নাম হচ্ছে আরাকান। এই আরাকান রাজ্যের উপর বছরের পর বছর তারা নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। এবং আশ্চর্য বিষয় হলো তারা যেই শব্দবলী উচ্চারণ করে নির্যাতন চালাচ্ছে সেটা হচ্ছে যে এরা বাংলাদেশি মানুষ, বাংলাদেশ থেকে এখানে এসেছে। এর পেছনে কোনো ঐতিহাসিক ডকুমেন্ট নেই, প্রমাণ নেই, শুধু এতটুকু যে বাংলাদেশে চট্টগ্রামের যে আঞ্চলিক ভাষা এই ভাষার সাথে কিছুটা মিলে, ব্যাস এতটুকুই যথেষ্ট। এই সামান্য একটা দলিলকে পুঁজি করে একটি রাষ্ট্র কতটা নির্মম, কতটা হিংস্র হতে পারে গোটা বিশ্ববাসীর কাছে এটা এখন ক্লিয়ার হয়ে গেছে। ইন্টারনেটে ছবি ছড়িয়েছে, ভিডিও ছড়িয়ে পড়েছে, প্রত্যেকটা ছবি ভিডিওতে আমরা দেখেছি সেখানের মধ্যে ফুটে উঠেছে যে তারা কতটা হিংস্র নির্মম। শিশুদের রক্ত প্রবাহিত করেছে, মায়েদের উপর, বোনদের উপর নির্যাতন স্টিমুলা চালিয়েছে, বাবার সামনে তার মেয়েকে কত নির্মমভাবে তার রেপ করেছে, ধর্ষণ করেছে, জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে শুধু বাড়িঘর নয়, আস্ত মানুষকে স্তূপ আকার করে সেখানে আগুন জ্বালিয়ে দিয়ে তাদেরকে শেষ করে দিয়েছে। এটা শুধু সাধারণ জনগণের কথা বলছি এমন না, এটা সে দেশের সেনাবাহিনীর কথা আপনাদেরকে বলছি। আপনি ভাবতেই পারেন যে একটা রাষ্ট্রের মধ্যে বসবাসরত মানুষগুলোর চিন্তা চেতনা কতটা হিংস্র এবং বর্বরণ ও নির্মম হলে এমন একটা ঘটনা তারা ঘটাতে পারে, এবং সেটা এক দুদিন নয়, বছরের পর বছর সেটা তারা চালিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে পৃথিবীর জালেনদের একটি চরিত্র, অত্যাচারীদের একটি চরিত্র হলো তারা তাদের অত্যাচার এবং জুলুমের ডকুমেন্টগুলোকে মুছে ফেলে দিতে চায়। যদি মুছতে না পারে তখন সেই অত্যাচারের রূপ এবং ছবিগুলোতে ভিন্ন রূপ দিয়ে অন্যের উপর সেটা চাপিয়ে দিতে চায়। আজকে মায়ানমার সরকার, জনগণ, সেনাবাহিনী প্রথম কাজটি করার জন্য বহু চেষ্টা করেছে, অর্থাৎ রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের উপর যে নির্যাতনের স্টিমুলা তারা চালিয়েছে, নারী পুরুষকে তারা যেভাবে হত্যা করেছে, পুরো ডকুমেন্টগুলোকে তারা মুছে দিতে চেয়েছে। কিন্তু বিশ্বায়নের এই যুগে যেহেতু মুছে দেওয়া সম্ভব না, এবং বিশ্বময় যখন তাদের প্রতি ছি ছি রব উঠেছে, তখন তারা বিকল্প পথ বেছে নিয়েছে, সেটা হচ্ছে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেরা সেখানে সাধু সাজতে চেয়েছে। আর সেটা করতে গিয়েই গত জুলাই মাসে রাষ্ট্রীয়ভাবে তারা একটি বই ছেপেছে, 117 পৃষ্ঠার সেই বইটির নাম দিয়েছে মিয়ানমার পলিটিক্স অ্যান্ড দ্য তাফ মাতাও পার্ট 1। 117 পৃষ্ঠার এই বইটিতে তারা
রয়টার্সের সংবাদে প্রকাশ বেশ কিছু ছবি ব্যবহার করেছে। ওই ছবিগুলোর মধ্যে তিনটি ছবি বার্তা সংস্থা রয়টার্স ভুয়া হিসেবে প্রমাণিত করেছে, এবং একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা হওয়া সত্ত্বেও এ বিষয়গুলোর সত্যতা যাচাইয়ের জন্য তারা যোগাযোগ করে না রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে পেয়েছে, না প্রশাসনিক কোনো ব্যক্তিকে পেয়েছে। অর্থাৎ উগ্র, নির্মম, বর্বর এই জাতিটা হিংস্রতায় এতটাই তারা লাগামহীন হয়ে গিয়েছে, নিজেদের অপরাধের সামান্য জবাবদিহিতাও তারা সহ্য করতে পারে না। দর্শক, কথা লম্বা না করে আমি আপনাদের সামনে নিয়ে আসছি সেই ছবিগুলো, যেই ছবিগুলো তারা 117 পৃষ্ঠার বইতে এনে প্রমাণ করার চেষ্টা করেছে যে তাদের রাখাইন রাজ্যে বসবাসরত মানুষগুলো বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ বাঙালি, আর এ কারণেই তারা জোরপূর্বক বাংলাদেশের উপর তাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আজকে একজন বাংলাদেশি মানুষ হিসেবে, বাংলাদেশকে ভালোবাসি হিসেবে আমি বলতে পারি যে দু একজন না, দু এক হাজারও নয়, দু এক লাখও নয়, বরং 10 লাখ রোহিঙ্গাদেরকে বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছে। অথচ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেকেই জানেন যে আমরা একটি গরিব রাষ্ট্র, কিন্তু এত কিছুর পরও বাংলাদেশের জনগণ, বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশ সরকার যুগের পর যুগ যেই অবস্থান এবং যেই আন্তরিকতা দেখাচ্ছে গোটা পৃথিবীর বহু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, উচ্চ অর্থনীতিতে আছে এমন দেশের পক্ষেও সম্ভব না। সুতরাং একজন বাংলাদেশি হিসেবে আমি এক্ষেত্রে অত্যন্ত গর্বিত এবং ধন্যবাদ জানাই আমি বাংলাদেশের প্রশাসনিক ব্যক্তিবর্গ এবং রাষ্ট্রকে। বাকি কথা হচ্ছে তাদের সেই দাবি কতটা যুক্তিযুক্ত এবং সেই বইতে ব্যবহৃত ছবি কতটা যুক্তিযুক্ত। আসুন প্রথমে আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটি ছবি, আপনারা দেখতে পাচ্ছেন নদীতে কিছু ছবি, লাশ ভেসে আসছে, আর একটি লোক একটা লাঠি দিয়ে সেই লাশগুলোকে উঠানোর চেষ্টা করছে। মায়ানমার সরকার এই ছবিটি তাদের 117 পৃষ্ঠার বইটিতে এনে প্রমাণ করার চেষ্টা করেছে, এবং সেখানে তারা লিখেও দিয়েছে যে বাঙালিরা আক্রমণ করে রাখাইন রাজ্যে তাদের কিছু লোককে হত্যা করেছে, তাদের ছবি হচ্ছে এগুলো। অথচ এই ছবিগুলো হচ্ছে 1971 সালে বাংলাদেশের উপর যখন পাকিস্তান হানাদার বাহিনী আক্রমণ করে এবং গণহারে হত্যা করে তৎকালীন সময়ে নদীতে ভেসে ওঠা কিছু ছবি। কতটা আশ্চর্যজনক বিষয় যে বাংলাদেশেরই একটি ছবিকে তারা পুঁজি করে বাংলাদেশিদের উপরেই আবার সেটাকে তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। দ্বিতীয় একটি ছবি আপনাদের সামনে নিয়ে আসা হচ্ছে, এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2015 সালে। আপনারা জানেন যে যুগের পর যুগ তারা চেষ্টা করছে, কখনো এক বছর পর, কখনো 3 মাসের মাথায়, কখনো 10 বছরের মাথায়, এভাবে সেই শতাব্দী যাবত এই জুলুম অত্যাচার চালিয়ে যাচ্ছে মায়ানমার সরকার এবং তাদের জনগণ রোহিঙ্গা মুসলমানদের উপর। তো 2015 সালে যখন জুলুম শুরু হয়েছিল, আর তখন জনগণ যখন সেখান থেকে নদী পার হওয়ার জন্য নৌকা যোগে নৌকার মধ্যে আরোহণ করে, আর ওই ছবিটা যখন ভাইরাল হয়, ওই ছবিটাকেই তারা নিয়ে যেয়ে এখন সেটার রূপ পরিবর্তন করে, সাদা কালো করে এবং সাইড পরিবর্তন করে তারা বলে দিচ্ছে যে বাংলাদেশ থেকে দলে দলে মানুষ তারা মায়ানমারে প্রবেশ করার ছবি হচ্ছে এটা। কতটা মিথ্যাচার, কতটা মিথ্যাবাদী একটা রাষ্ট্র এই কাজটা করতে পারে। 3 নম্বর যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা 1996 সালের রুয়ান্ডার সহিংসতাকালীন সময়ে ছবি। অথচ এই ছবিটিকে এনে এবং সেটাকে সাদা কালো করে, কালার পরিবর্তন করে তারা প্রমাণ করানোর চেষ্টা করছে যে এটা নাকি বাংলাদেশের জনগণ মায়ানমারে প্রবেশ করার ছবি। দর্শক, এখানে আমাদের একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করতে হবে যে বর্তমান মিডিয়ার এ যুগে যখন প্রতিটা ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে এবং প্রত্যেকটা মানুষের হাতে হাতে চলে যাচ্ছে, ওই যুগে সে যেই রাষ্ট্র এত বিশাল মিথ্যাচার করতে পারে এবং রাষ্ট্রীয়ভাবে একটি বই ছাপিয়ে সেটাকে বিতরণ করতে পারে এবং আরেকটি রাষ্ট্রের উপর দায়ভার চাপানোর জন্য চেষ্টা করতে পারে, তাহলে ওই রাষ্ট্রটা কতটা ঘৃণ্য, কতটা হিংস্র এবং কতটা নির্মম, বর্বর এবং মিথ্যাবাদীটা কল্পনাই করা যায় না। আজ থেকে ঠিক 50 বছর আগে
কথা একটু ভাবুন তো, যখন তারা রাখাইন রাজ্যে আরাকান রাজ্যে জুলুম অত্যাচার তখনও করেছিল, যে সময় ছবি ভিডিওর অত ব্যাপক প্রচলন ছিল না, ওই সময়কালীন তারা কত অত্যাচার নিপীড়ন এবং জুলুম করেছে। আজকের যেই চিত্রগুলো ফুটে উঠেছে আরাকানের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন এরিয়ার ছোট্ট শিশুদের রক্তাক্ত ছবি, মায়ের বুকে একটা ছোট্ট শিশু বসে আছে, সেই মাকে হত্যা করা হয়েছে, সন্তান ভেবেছে মা এখনো জীবিত, সে দুধ খাওয়ার জন্য যাচ্ছে, গ্রামের পর গ্রাম আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, মায়ের সামনে তার সন্তানকে মেয়েকে ধর্ষণ করা হয়েছে। এভাবে হাজারো ঘটনার সাক্ষী যখন আজকের সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্যন্ত ছড়িয়ে পড়েছে, ওই সময়কালীন এসেও যেই রাষ্ট্রটি এমন মিথ্যাচার করতে পারে, তো তারা তাদের জনগণের ব্যাপারে কতটা হিংস্র চেতনা রাখে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমরা শুধু এতটুকু আপনাদেরকে বলবো এবং আহ্বান জানাবো, আমাদের দেশের প্রতি ভালোবাসা হিসেবে আপনার আমাকে সচেতন হতে হবে, এবং একটু ভাবুন যে শুধুমাত্র বাংলাদেশের একটি আঞ্চলিক এরিয়ার ভাষার সাথে মিল থাকার কারণে কয়েক লাখ মানুষকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং আসাম থেকেও কয়েক লাখ মানুষকে বাংলাদেশে চাপিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। এই সময় আপনার আমার করণীয় কী? করণীয় একটাই, সেটা হচ্ছে আমাদেরকে রাষ্ট্রের পাশে দাঁড়াতে হবে, বিশ্বময় ছড়িয়ে দিতে হবে মায়ানমার সরকারের এবং সরকার পরিচালিত সেনাবাহিনীর নির্যাতনের ছবিগুলো, এবং বিশ্বের কাছে এদের আসল চরিত্রটা ফুটিয়ে তুলতে হবে। এই জন্য যার কাছে যা ভিডিও আছে, ছবি আছে, আমরা সমস্তগুলো সংগ্রহে রেখে ডকুমেন্ট তৈরি করতে হবে, যেন মাতৃভূমি বাংলাদেশের উপর মায়ানমার কোনোভাবেই হামলা করতে না পারে, এবং আমাদের উপর যেন তাদের কৃত অপরাধকে চাপিয়ে দিতে না পারে, তাদের অপরাধ যেন ঢাকা না পড়ে বরং বিশ্ববাসীর কাছে সেটা যেন পরিষ্কার হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। আশা করছি দেশপ্রেম থেকে আমরা প্রতিটা জনগণ, বিশেষ করে যারা ইন্টারনেট সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে জড়িত আছি, আমরা সেই ডকুমেন্টগুলো সংগ্রহ করে রাখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা।